প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিওতে কথা বলবো টেকনো স্পার্ক 6 গোর ফোনের কিভাবে ডার্ক মোডটি চালু করতে হয় বা ওপেন করতে হয়। সো আপনারা যদি এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দিন। প্রথমত আমাদের সেটিং অপশনে যেতে হবে, এরপরে আমরা নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবো স্মার্ট অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন, এখানে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন রয়েছে, এখান থেকে নিচে আপনি দেখতে পাবেন ডার্ক মোড। সো এই অপশনটি আপনি যদি চালু করে দেন তাহলে আপনার ফোনের পুরো স্ক্রিনই আপনার এটা ডার্ক মোড হয়ে যাবে, অর্থাৎ আপনি এখন আপনার সেটিং সহ বিভিন্ন ফোনের যে ডিফল্ট অপশনগুলো সেই অপশনগুলো আপনি ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন। সো এটা কিন্তু একটা বড় সুযোগ বা এটা একটা বড় ফিচার বলতে পারেন টেকনো স্পার্ক 6 এর জন্য। সো আপনারা যারা এখন এই অপশনটি আপনারা চালু করতে পারেননি তারা অ্যাক্সেসিবিলিটি অপশন থেকে চালু করে রেখে দেবেন, আবার এখানে বন্ধ করে দিলে আপনার এই ডার্ক মোডটি বন্ধ হয়ে যাবে। সো ছোট্ট ভিডিওটি আপনি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।